হ্যালো ভিউয়ার্স, আসলে অনেক দুঃখের সাথে জানাচ্ছি যে বিগত অনেকগুলো দিন হয়ে গেছে এখনও ডগ কন্ডো তাদের পেমেন্ট করে নাই। হয়তো আপনাদেরকে আমি বলছিলাম আগের ভিডিওতে যে ডগ কন্ডো পেমেন্ট দিলে আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাবো। আসলে দুঃখের বিষয়ে তারা এখনও পর্যন্ত পেমেন্ট করে নাই, এবং এই বিষয়ে অনেক অভিযোগ দেখলাম যারা করতেছে, সবারগুলোই পেন্ডিং। তো আমি আমার প্রোফাইলে ঢুকিয়ে দেখাই যে আসলে আমি কবে তাদেরকে পেমেন্টের জন্য আবেদন করছিলাম। যাওয়ার পরে অফকোর্স সেই এতে যাই, ব্যালেন্স যাই, তারপর উপর থেকে ডান সাইডের উপরে দেখেন পেপারে উইথড্রর জন্য আমি আবেদন করছি 12/8/2020-এ, আর এখন আজকে আপনার তারিখ 7/9/2020। তো তারা এখনও আন্ডার রিভিউতে রাখছে। তো তাদের কথা ছিল যে তারা রিকোয়েস্টটি 3 থেকে 15 ওয়ার্কিং ডের ভিতরে কার্যক্রমটি করে থাকে। আসলে এখানে ঠিক সময় পার হওয়ার অনেক দিন পরও তারা এখনও উইথড্রটা করে নাই, এখনও আন্ডার রিভিউতে আছে। তো এক্ষেত্রে তাদের যদি আমি ফেসবুক পেজে যাই, আপনি তাদের ফেসবুক পেজে যদি আমি যাই এখান থেকে, তাদের ফেসবুক পেজে যদি যাই আপনি দেখবেন যে অনেকেই তাদেরকে রিকোয়েস্ট করছে পেমেন্টের জন্য, কিন্তু এখনও কোনো সাড়া শব্দ নাই। তাই প্রথম জাস্ট এখানে 10টা কমেন্টের ভিতরে যাই, এখান থেকে 3 ঘন্টা আগে একজন কমেন্ট করছে, সে কিন্তু 19 তারিখে উইথড্রর জন্য রিকোয়েস্ট করছে, তারটাও কিন্তু এখনও রিভিউতে আছে। নেক্সট আরও একটি কমেন্ট, সে করছে 31/7/2020, আমার থেকেও আরও বলতে গেলে 12 দিন আগে, তারটাও কিন্তু রিভিউতে আছে। তো অনেকেই কমেন্ট করছে যে পেমেন্ট বলে মরে গেলেও ওরা পেমেন্ট দেবে না। যাক, এমন অনেক ব্যবসাবার থাকছে আসলে, আর দেখি আরও কিছু আছে নাকি। এদের নেক্সট আরও একটা দেখুন, 14 ঘন্টা আগে, সেও কিন্তু আন্ডার রিভিউতে আছে। আসলে এমন অনেকেই রিভিউতে আছে যাদের এখনও পেমেন্টটি দেওয়া হয় নাই। আসলে ভাবছিলাম হয়তো বা পেমেন্ট করে তারা ভালো, কিন্তু দুঃখের বিষয় তারা আসলে পেমেন্ট করতেছে না, এরা আসলে একটা ফেক বলাই যায়। কেন এতটাগুলো দিন শেষ হওয়ার পরে তারা যখন পেমেন্ট করে নাই, তাহলে আদৌ করবে কি না সন্দেহ। তো এই জন্য বলবো, যদি ডগ কন্ডো ইউজ করেন তবে খুব ধৈর্যের সাথে ইউজ করবেন, পেমেন্ট পেলেও পেতে পারে না পেলেও কিছু বলার নাই আর, কারণ এটা তো আমি নিজেই দেখতেছি। তো তাদের রিপ্লাই কোনোটাতে তারা এখনও রিপ্লাই দেয় নাই। সবাই ডগ কন্ডোর জন্যই অবশ্য আবেদন করছে, কিন্তু কারোর কোনো রিপ্লাই নাই। আমি তো একটা দেখি রিপ্লাই কোনো একটা দিছে নাকি তারা, এটা হয়তো রিপ্লাই দিছে, এরও এ আবেদন করছে আমার ওই একই ডেটে, 2 দিন আগে ইয়ে করছে যে মোর দেন 15 ওয়ার্কিং ডেজ নাও, তারপর তাকে পেমেন্ট করা হয়নি। তারা এখানে কী দিছে, প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার অ্যাপোলজি ফর ব্রিঙিং এনি কনভেনসেন্স, ইউজুয়ালি ইউ উইল গেট ইউর রিওয়ার্ড আফটার আন্ডার 15 ডেজ, হোয়েল দেয়ার হ্যাভ বিন মেনি পিপল সাবমিটেড দ্য উইথড্র অ্যাপ্লিকেশনস লেটলি, সো প্লিজ হোল্ড অন, থ্যাংক ইউ। তারা অবশ্য আশা দিছে যে তারা রিওয়ার্ডটি 15 ওয়ার্কিং ডেজের ভিতরেই দিয়ে থাকে, কিন্তু অনেক মানুষ উইথড্রর জন্য আবেদন করছে যার কারণে সমস্যা হচ্ছে, তো অপেক্ষা করতে বলছে। তো আর তেমন কিছুই বলার নাই, তো যাই হোক অপেক্ষা করুন, কথায় তো আছে অপেক্ষার ফল সুমিষ্ট হয়। সো ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য। তো আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন, আপনাদের মতামতটা জানারও ইচ্ছা আছে, আর যদি পারেন আপনাদের উইথড্র যদি কেউ করে থাকেন
তাদের স্ক্রিনশটটি কমেন্টে জানিয়ে দিবেন। তো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য, আর মতামতটা অবশ্যই জানাবেন, আর যদি আমাদের চ্যানেলটি ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।